পুরো বীরলোর সাথে পুরো ধরে পুরো প্রাণে তোমার আচ্ছা, এখানে কি হচ্ছে? সকাল থেকে দেখছি আয়োজন করা হয়েছে, কি হচ্ছে? রবীন্দ্র জয়ন্তী মূলত আমরা 31 বছরের আমাদের সংস্থা। আমরা শুধু 31 বছরটাকে ধরেই নয়, আমরা রবীন্দ্র জয়ন্তীকে আলাদাভাবে অন্য আবেগ দিয়ে আমরা ভালোবাসি। তাই মোড়ে আজ আমরা 25 বছর ধরে আমরা এটা করি, করে থাকি আমরা সংস্থা করি। আচ্ছা, এটা তো রবীন্দ্র জন্ম জয়ন্তী 158তম। অবশ্যই তো আপনাদের এখানে যারা সমবেত হয়েছে কারা কারা আছে এখানে? এটা আমরা বলি যে আমরা একটু আগে বললাম যে 31 বছরের আমাদের সংস্থা, আমাদের ছাত্র ছাত্রী আমাদের সংস্থার যারা আছে, আমরা মূলত নাচ শেখাই, নাচের অনুষ্ঠান, এছাড়াও গান, কবিতা, নাটক সব কিছুই আমরা সাজানো আমাদের এই অনুষ্ঠান। আমাদের ছাত্র ছাত্রী শিল্পী বা সদস্য ছাড়াও আমরা বর্তমানে বহু শিল্পীদের আমরা আমন্ত্রণ জানিয়ে তারা এসেছে, একসঙ্গে মিলে আমরা এটা উদযাপন করি রবীন্দ্রনাথকে। এটা আমাদের প্রাণের একটা মেলা বলতে পারেন, প্রাণের একটা অনুভব, অদ্ভুত, ভালো লাগে। আচ্ছা, শিবম প্রশিক্ষণ নৃত্য কেন্দ্র যেটা কালনা গেট বাজারে বর্ধমানে উপস্থিত, তো সেখানে আপনারা কি শুধু রবীন্দ্র নৃত্যই শেখান না তার সঙ্গে আরও অন্য কিছু শেখান? আমি মূলত হচ্ছে আমরা ক্রিয়েটিভ ফর্ম শেখাই, উদয়শঙ্কর ঘরানার যে সৃজনশীল নৃত্য সেটাই আমাদের মূল ধারণা, শুধু তাই না, এই এই ক্ষেত্রে এটা শেখাই। অথচ রবীন্দ্রনাথকে আমরা ভীষণ স্মরণ করি, আমরা বিভিন্ন মনীষীদেরকে একসঙ্গে নিয়ে কাজ করি, এটা আমাদের একটা অভ্যেস। সে ধন্যবাদ।